আপনি কি টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন? বাংলাদেশে টাইপ 2 ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 1 কোটি। মহামারীর আকারে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশে যত ডায়াবেটিক পেশেন্ট আছে তার শতকরা 95 ভাগই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আগে আমরা মনে করতাম যে ডায়াবেটিস বুড়ো মানুষের রোগ, কিন্তু এখন আমরা দেখছি যে 10 বছর বয়সে, 12 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে ছেলে মেয়েদের টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এই লক্ষণগুলো কি? লক্ষণ হচ্ছে টিপিক্যাল সিমটম তিনটা আমরা বলি, ওজন কমে যাওয়া, বেশি বেশি পিপাসা লাগা এবং অনেক অনেক প্রস্রাব হওয়া। আপনার কি, আপনার মধ্যে কি এই লক্ষণগুলো আছে? যদি এই লক্ষণ থাকে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার ব্লাড গ্লুকোজ লেভেল চেক করুন। ব্লাড গ্লুকোজ লেভেল চেক করার সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে খালি পেটে একবার ব্লাড গ্লুকোজ চেক করা, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে একবার ডায়াবেটিস চেক করা। এটাকে আমরা বলি আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই টেস্ট করে আমরা শতভাগ সঠিক, শতভাগ অ্যাকিউরেসির সাথে এই টাইপ 2 ডায়াবেটিস নির্ধারণ করতে পারি। তো টাইপ 2 ডায়াবেটিসের অনেক অনেক জটিলতা, তো এই জটিলতা থেকে বাঁচার জন্য অত্যন্ত সহজ চিকিৎসা রয়েছে, সেটা আমরা করে নিতে পারি। চিকিৎসা কী? চিকিৎসা হচ্ছে যে হাঁটাহাঁটি করা, প্রতিদিন 30 মিনিট করে হাঁটবেন, সপ্তাহে 5 দিন হাঁটলেই চলবে, এবং খাদ্য নিয়ন্ত্রণ করা। একটা খাদ্য তালিকা দেখে আপনি খাদ্য নিয়ন্ত্রণ করবেন। আপনি চিনি মিষ্টি একদমই খাবেন না এবং রিচ ফুড যেগুলো বাইরের খাবার কমিয়ে দিবেন। আর বাকি রইল ওষুধ। ওষুধ যেটা করতে হয় সেটা হচ্ছে, 2 রকমের ওষুধ আছে আমাদের, একটা হচ্ছে মুখে খাওয়ার ওষুধ, আরেকটা হচ্ছে ইনজেকশন। তো সুগার যখন অনেক অনেক বেশি থাকে তখন ইনজেকশন দিয়ে প্রথমে সুগারটাকে কমিয়ে নিতে হয়, তারপরে ট্যাবলেট খেলে অথবা হাঁটাহাঁটি করলেই দেখা যায় যে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায়। ইনসুলিন নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনসুলিন, অনেকের মধ্যে প্রশ্ন আসে যে ইনসুলিন একবার শুরু করলে কি সারা জীবন ইনসুলিন নিতে হবে? বেশিরভাগ ক্ষেত্রেই এটা সঠিক না। অনেক বেশি যদি ডায়াবেটিস হয় আমরা ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কমিয়ে তারপরে ট্যাবলেটে যাই। কারো যদি প্রেগনেন্সি হয় তাহলে আমরা ইনসুলিন দিই, আবার ডেলিভারি হয়ে যাওয়ার পরে বাচ্চা দুধ খাওয়া শেষ হয়ে গেলে তখন আবার আমরা ট্যাবলেট দিয়ে দিই। যখন কোনো অপারেশন হয়, যখন কোনো ইমার্জেন্সি হয়, কারো হার্ট অ্যাটাক হলো, কারো ব্রেন স্ট্রোক হলো, তাহলে আমরা ইনসুলিন দিই সাময়িকভাবে, এবং আবার যখন রোগটা ভালো হয়ে যায় তখন আবার ট্যাবলেটে চলে যায়। সেজন্য ইনসুলিন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনসুলিন অত্যন্ত উপকারী, ইনসুলিন ডায়াবেটিস রোগীর সবথেকে ভালো বন্ধু আমরা মনে করি। সঠিক নিয়মে ইনসুলিন নিলে রোগী ভালো থাকে। আর মুখে খাওয়ার ওষুধ, সে তো খুব সহজ, খুব সস্তা, এবং মুখে খাওয়ার ওষুধ খেয়েও দীর্ঘদিন, বছরের পর বছর মানুষ ভালো থাকতে পারে। ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের জটিলতা কী? টাইপ 2 ডায়াবেটিসের জটিলতা হচ্ছে চোখ নষ্ট হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, ব্রেন স্ট্রোক হওয়া, কিডনি বিকল হওয়া, এবং পায়ে ঘা হয়ে অনেক সময় অ্যাম্পুটেশন, যেটাকে বলি আমরা পা কাটা পড়ার মতো একটা জটিল ব্যাপারের মধ্যে অনেক সময় পড়ে যেতে হয়। তো তাহলে কি জটিলতা প্রিভেন্টেবল? এই জটিলতা কি আমরা থেকে বাঁচতে পারি? অবশ্যই, আমরা যদি সঠিক নিয়মে চিকিৎসা করি তাহলে আমরা এই জটিলতাগুলো থেকে 70-80 ভাগ ক্ষেত্রেই আমরা নিরাময় হয়ে যেতে পারি। এবং আপনার ঠিক মতো চিকিৎসা করলে আপনার চোখ নষ্ট হবে না, আপনার কিডনি নষ্ট হবে না, আপনার ব্রেন স্ট্রোক হবে না, আপনার পা কাটা পড়বে না, আপনার হার্ট অ্যাটাক হবে না। আসুন আমরা সচেতন হই, ডায়াবেটিস পরীক্ষা করি, এবং আমরা আমাদের সমাজে যাদের ডায়াবেটিস আছে, দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের 50 ভাগ মানুষই জানি না যে তাদের ডায়াবেটিস আছে। সেজন্য আসুন আমরা সচেতন হই, ডায়াবেটিস পরীক্ষা করি কোনো লক্ষণ দেখা দিলেই, এবং সঠিক নিয়মে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিস চিকিৎসা করি। সবাইকে ধন্যবাদ।